বড় সুখবর পেলেন এমপিইউ প্রত্যাশীরা। তাহলে সেক্ষেত্রে কী সুখবর পেয়েছে এমপিইউ প্রত্যাশীরা, এই বিষয়ে আজকের প্রতিবেদনটি আমি তোমাদেরকে জানাবো, তাই তোমরা অবশ্যই পুরো প্রতিবেদনটির সাথে জুড়ে থাকো। সদ্য ঘোষিত 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিইউ ভর্তির জন্য মোটা অঙ্কের অর্থ বরাদ্দ চেয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। এর বিপরীতে আগেই বরাদ্দ সিলিং করে দিয়েছিল অর্থ মন্ত্রণালয়। ওই বরাদ্দ থেকে অন্তত 300 কোটি টাকা নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিইউ ভর্তি করার জন্য ব্যয় করতে পারবে শিক্ষা মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার জাতীয় সংসদের সিলিং বরাদ্দ বাজেট বক্তব্যে উত্থাপন করেন অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল। সদ্য ঘোষিত প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতে 71,953 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগের বছরের তুলনায় বরাদ্দ বাড়ছে 5,746 কোটি টাকা। এমপিইউ খাতে বরাদ্দ থাকায় এবারও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান শীঘ্রই সুখবর পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। অর্থমন্ত্রী তার বাজেট বক্তব্যে বলেছেন, 2020-21 অর্থ বছরের সংশোধিত বাজেটে শিক্ষাখাতে বরাদ্দের পরিমাণ ছিল 66,207 কোটি টাকা। এই হিসাবে শিক্ষাখাতে বরাদ্দ বেড়েছে 5,746 কোটি টাকা, আর শতাংশের হিসাবে শিক্ষায় বরাদ্দ বেড়েছে 8.67%। এবার 6,03,681 কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্র জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান এমপিইউভুক্ত করতে প্রথমে 200 কোটি টাকা সিলিং করা হয়েছিল, পরে তা বাড়ানো হয়। অন্যান্য খাত থেকেও এমপিইউভুক্তির সুযোগ রয়েছে। সব মিলিয়ে অন্তত 300 কোটি টাকা বরাদ্দ থাকবে এমপিইউভুক্তির জন্য। এবার 600 থেকে 800 নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিইউভুক্তির টার্গেট নিয়ে বরাদ্দ চেয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এ প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন গণমাধ্যমকে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান এমপিইউভুক্তির ধারাবাহিকতা রক্ষা করতে চাইলে শিক্ষা প্রতিষ্ঠান এমপিইউভুক্তির ধারাবাহিকতা রক্ষা করতে চাই আমরা। নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিইউভুক্তির জন্য বরাদ্দ চাওয়া হয়েছে, রিভাইজ বাজেটেও বরাদ্দ চাইব। জানতে চাইলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের পিএস উপসচিব মোহাম্মদ মোবাশ্বের হাসান গণমাধ্যমকে বলেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এমপিইউভুক্তির জন্য 100 কোটি টাকা বরাদ্দ চেয়েছিল, তবে 50 কোটি টাকা বরাদ্দ দিয়েছিল অর্থ মন্ত্রণালয়। উল্লেখ্য, সর্বশেষ 2019 সালের 23 অক্টোবর বড় পরিসরে 2,730 কোটি শিক্ষা প্রতিষ্ঠান 2,730টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিইউভুক্তি করে শিক্ষা মন্ত্রণালয়। পরে 12 নভেম্বর 6টি ও 14 নভেম্বর 1টি প্রতিষ্ঠান এমপিইউভুক্ত করা হয়। এর মধ্যে শর্ত পূরণ না করতে পারায় 2টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিইউভুক্তির তালিকা থেকে বাদ পড়ে যায়। তো এই ছিল এমপিইউ প্রত্যাশীদের জন্য সুখবরটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন, কমেন্ট করেন, পাশাপাশি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করেন, আর নিয়মিত শিক্ষামূলক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন।